ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, উই আর সোলমেটস। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ইউটিউবার্সদের জন্য, যারা স্পেশালি এখনও কনফিউজড যে নতুন ইউটিউব অডিয়েন্স সেটিংস কী করে সেট করবে। আমরা এই ভিডিওটা তিনটে ল্যাঙ্গুয়েজে বানিয়েছি, হিন্দি, ইংলিশ আর বাংলাতে। বাকি দুটোর লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। 10 January 2020 মধ্যে আপনাদের সবাইকে এই অডিয়েন্স সেটিংসগুলো নিজেদের চ্যানেলে এবং ভিডিওতে করতেই হবে, এটা সবার জন্য কম্পালসারি। আমাদের মতো ক্রিয়েটার্সদেরকে হেল্প করার জন্য ইউটিউব নিজের অফিশিয়াল ভিডিও রিলিজ করেছে, যেটাতে কোপা রুলস রেগুলেশনের ব্যাপারে বলা হয়েছে। সেটার আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। যারা যারা এখনও এটা বুঝতেই পারছে না যে আমি কোন ব্যাপারে কথা বলছি, তারাও আমি স্ট্রংলি রেকমেন্ড করবো আগে অফিশিয়াল ভিডিওটা দেখুন। তো সবার আগে আমরা দেখে নিই অডিয়েন্স সেটিংসগুলো কী করে করতে হবে। এই অডিয়েন্স সেটিংসে আপনাদেরকে এটা মেনশন করতে হবে কি আপনাদের চ্যানেলটা বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়। তো এটা করার জন্য সবার আগে যেতে হবে ইউটিউব স্টুডিওতে, অ্যান্ড দেন সেটিংস, তারপরে যেতে হবে চ্যানেল ট্যাব, নেক্সট অ্যাডভান্স সেটিংস। এখানে আপনারা তিনটে অপশন পাবেন। প্রথম অপশন হচ্ছে হ্যাঁ এই চ্যানেলটা বাচ্চাদের জন্যই, সেকেন্ড অপশন হচ্ছে না এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, আর থার্ড অপশন হলো আমি প্রত্যেকটা ভিডিও নিজে আলাদা আলাদা করে সেট করতে চাই যে এগুলো বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়। আমরা এখনও এখানে অনেকেই কনফিউজড যে আমাদেরকে কোন অপশনটা চুজ করতে হবে। আমরাই ভালো করে জানি যে আমরা ভিডিওটা কোন উদ্দেশ্য করে বানিয়েছি। যদি আমরা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছি ভিডিওটা, তাহলে তো অফকোর্স আপনাকে প্রথমটাই চুজ করতে হবে। আর আমরা যদি এটাই মাথায় রেখে বানিয়েছি যে এটা বাচ্চাদের জন্য নয়, তাহলে আপনাদেরকে যেতে হবে সেকেন্ড অপশানে। সেকেন্ড অপশানটা হয়ে যাওয়ার পরে রইল থার্ড অপশান। আর থার্ড অপশান তো তাদের জন্য যারা মিক্সড কন্টেন্টস বানিয়েছে, মানে কিছু ভিডিও বাচ্চাদের জন্য আবার কিছু ভিডিও বড়দের জন্য, তো তারা থার্ড অপশানটা সিলেক্ট করবে। থার্ড অপশানটা চুজ করার পর আপনি কী করে নিজের ভিডিও বা প্লেলিস্টের উপরেই গিয়ে সেই অডিয়েন্স সেটিং করতে পারবেন, সেটা আমি এখন বলে দিচ্ছি। টু ডু দিস, গো টু ইউটিউব স্টুডিও, দেন সিলেক্ট ভিডিওস। এখান থেকে আপনি চুজ করবেন আপনার ভিডিওসগুলো, তারপরে চুজ করার পর এডিটে ক্লিক করবেন, দেন চুজ অডিয়েন্স। এখানে আপনি দুটো অপশান পাবেন, প্রথম হচ্ছে ইয়েস এটা বাচ্চাদের জন্য, তারপরেরটা হচ্ছে না এটা বাচ্চাদের জন্য নয়। এখন অ্যাকর্ডিং টু আপনার কন্টেন্ট আপনি সেই অপশানটা চুজ করতে পারবেন। এবার আসা যাক মেইন কনফিউশনের উপরে। এখন এমন অনেক ইউটিউবাররা আছে যারা নিজের কন্টেন্টগুলো বানিয়েছে যেটা সবার জন্য, যেটাতে কোনো এজ বার নেই, ছোটো থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই দেখতে পারবে। এক্সাম্পল টেকনিক্যাল, ট্রাভেল, ডেইলি ব্লগস, বিউটি চ্যানেল। তো এরা এখন কনফিউজ যে কোথায় ক্লিক করব, কোথায় টিকমার্কটা দেব। তো আপনাদেরকে সবার আগে এটা ভাবতে হবে যে আমাদের এই কন্টেন্টগুলো কি বাচ্চাদের জন্য কি বাচ্চাদের জন্য নয়। আপনার ইন্টেনশনটা এখানে মেইন ম্যাটার করে। যদি আপনার ইন্টেনশন এটা হয় যে না এটা বাচ্চাদের জন্য নয়, তাহলে আপনাকে নিশ্চয়ই সেকেন্ড অপশানে যেতে হবে। আপনারা যদি কোপা গাইডলাইন্সের ব্যাপারে আরও ভালো করে জানতে চান, তাহলে আই স্ট্রংলি রেকমেন্ড কি নিচে যে ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে, ইউটিউবের অফিশিয়াল ভিডিও যেটা আছে যেটার ব্যাপারে আমি অলরেডি আগে বলেছি, সেটা আপনারা ফলো করুন, ভালোভাবে সব ক্লিয়ার জানতে পারবেন। আর ইউটিউব সবসময় আমাদের সাথে আছে, আপনি চাইলে ইউটিউবের সাথে চ্যাটও করতে পারেন, আপনার সব রকমের ক্ল্যারিফিকেশন ওরা আপনাদেরকে দিয়ে দেবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট রুলসটা ফলো করতে হবে, সিম্পল। আর আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করুন, আর যত পারেন বেশি বেশি বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ।